وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب ادخلوها بسلام ذلك يوم الخلود وقال تعالى في آيات مقام آخر يا الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال رسول الله صلى الله عليه وسلم شكل نمذ الدرشي قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله পাঁচ নং পাঁচ থবি ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বাসের উদ্যোগে
আয়োজিত আজকের সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাসান রফি রাজু মজুমদার, চেয়ারম্যান পাঁচ নং বাস্তবী ইউনিয়ন পরিষদ। মাহফিলের প্রধান অতিথি আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব। কথা বলেছেন আমার ভাই মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব, আরও অনেক হযরত উলামায়ে কিরাম কথা বলেছেন। উপবিষ্ট আছেন এলাকার মুয়াজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃদুল মুরব্বিয়ান যুবক বন্ধুগণ, রয়েছেন পর্দার অড়ালে অবস্থানরত আমার সম্মানিত মহাদুরে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই মহতি একটি জলসা প্রায় রমজানের আগ মুহূর্তে আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম আপনাদের মাহফিলটা খুব সুন্দর সাজানো গোছানো চেষ্টা করেছেন, হয়তো করছি কক্ষর মনোযোগিতাও সেদিকে আছে, কিন্তু এই মাহফিলে কোনো রোহানিয়তা আমি পাচ্ছি না, কোনো ডিসিপ্লিন পাচ্ছি না, কোনো আন্তরিকতা পাচ্ছি না। মাহফিলের বেশি অর্ধেক লোক প্রায় উঠে চলে গেছে, আমরা হয়তো আমাদের ছোট মানুষ, আমরা আমাদের বয়ান হয়তো এতটা ভালো না, আমরা তো আর জোর করে আপনাদের এলাকায় আসি না, কি বলেন আপনারা? আমরা কি জোর করে আসছি যে আপনাদেরকে বয়ান শোনাবো আজকে, হাতে পায়ে ধৈর্য বয়ান দেয়া, তারপর বয়ান শুনে এমন কিছু আপনারা দাওয়াত করেছেন, অনেক অনুরোধ বিনয় করে তারপরে এসেছে। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে এসছে একজন মেহমানকে কদর করা, এটা উম্মতে মুসলিমার একটা গুরুত্বপূর্ণ ইবাদত। গুরুত্বপূর্ণ কি ইবাদত? এক ভাইকে একটা বালিশের কথা বলছিলাম, দেখেন তো একটা বালিশ ব্যবস্থা করা যায় কিনা, না বলছি অনেক আগে এসে বলছি ভাই আমার ব্যাক পেইন আছে, তো সবার বীজ ঘরে বসে আছে, আমি কষ্ট করছি। যাক সত্যি দাদা কেন বালিশ কোন রকম পাইছি একটা, চলবো ঘন্টা খানিক আধা ঘন্টা ঘন্টা চলবে শোনেন। সফর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সফরে গেলে অনেক কিছু শেখা যায়। আমরা তো বাংলাদেশ সহ দেশের বাইরেও বেশ কিছু জায়গায় যাওয়া হয়েছে, তো প্রতিটা এলাকার মানুষের আচার ব্যবহার এটা মনে থাকে, এটা স্মরণে থাকে, এবং কাদের কোথায় গিয়ে কোন ধরনের ব্যবহারের সম্মুখীন হয়েছে এগুলো মনে থাকে। প্রিয় ভাইরা, এটাও একটা শিক্ষা। তবে আমার মনে হয় যে এখানে এটা আপনারা যারা পরিচালনা করছেন, পরিচালনা পরিষদে যারা আছেন মাহফিল কমিটিতে, আপনাদের নিয়ত অনেক ভালো এবং অনেক বড় আয়োজন করেছেন, এবং আপনারা জানেন না আপনারা কাদেরকে দাওয়াত দিয়েছেন, মনে হয় না এতটা উপলব্ধি আপনাদের ভিতরে আছে। যদি উপলব্ধি থাকতো তাহলে বিষয়টা এমন হতো না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা আজকে যেই তিনজন এখানে এসেছি, আরও উলামায়ে কেরাম এসেছেন, আমার সাইদুল ভাই সাইদুল ইসলাম আসাদ ভাই, মুফতি সাইদ সাহেব, আমি, আমরা বাংলাদেশে যত জায়গায় যাই
প্রধান বক্তা হিসেবে আমাদেরকে অনেক অনুরোধ করে, ছয় মাস এক বছর আগে অনুরোধ করে পরে একটা ডেট নেই, তাও অনেক খড়কুটো পোহায়া। তারপরে আমি আপনাদের এখানে আসার পর ওই ইয়েতে কুমিল্লা শহরে চক বাজারে আধা ঘন্টা বসা, আধা ঘন্টা বসাচ্ছিলাম। দিদি ওনাকে একটা নাম্বার দিয়েছি, উনি কি হয়তো আপনাদের নিয়ম সাহেব লাগবে না লাগবে না হয়ে গেছে কোনো এটা বুঝে যাবে। আসলে একটা কাজ করতে গেলে অনেক সময় ভুল হয়, কাজ করলেই তো ভুল হয় নাকি? তবে ভুলের জায়গায় যেন না না থাকে, সংশোধন যেন। যেমন আগামীতে যখন মাহফিল করবেন আপনারা, এই আজকে যে ভুলগুলো হয়েছে এগুলো সামনে যেন না হয়, সংশোধন করা। আগে একটা কাজ করবেন, মাহফিল কমিটিতে যারা আছেন আপনারা আগে বলবেন, বসে দায়িত্ব বণ্টন করতে হবে। সবাই যদি বীজ লাগায় বসে থাকেন স্বচ্ছা সবাইকে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না, এভাবে মাহফিল সুন্দর হবে না, ঠিক কিনা? সদস্যরা সবাই বসে কোন কোন মুরব্বী স্টেজে বসবেন তাদেরকে দায়িত্ব দিতে হবে, কারা বক্তাদেরকে রিসিভ করবেন, কারা খানা খাওয়াবেন, কারা স্টেজে আনবেন, কারা নিবেন, কারা বিদায় করবেন, এগুলো দায়িত্ব আগে বণ্টন করবেন, তাহলে মাহফিলটা সুন্দর হবে। আমারও বিগত 27 তারিখে মাহফিল ছিল, আমার মাদ্রাসার মাহফিল, অনেক বড় প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে কিছুটা বিপর্যয়ের ভিতরেই আমি করেছিলাম, তারপরে আমার প্রোগ্রামটা যতজন মেহমানকে আমি দাওয়াত করেছি খুব সম্মানের সহিত তাদেরকে রিসিভ করা, খুব সম্মানের সহিত তাদেরকে আপ্যায়ন করা এবং সম্মানের সহিত তাদেরকে বিদায় করা, এটা উচিত। আমি যে হাদিসটা বলেছি, রসুল বলেছেন, ومن كان يؤمن بالله واليوم الآخر যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করে এবং পরকালের উপরে বিশ্বাস করে। আপনাদের কি আল্লাহর উপরে বিশ্বাস আছে? কথা শুনতেছেন? হ্যাঁ শুনতেছেন সবাই? আল্লাহর উপরে বিশ্বাস আছে, পরকালের উপরে বিশ্বাস আছে, কাদের আছে? একটু হাত দেখান, দুই হাত দেখান, আচমচু করে একটু নড়াচড়া দেখ, অনেকক্ষণ বসে আছে তো এক জায়গায়, একটু ঝিমানি আছে, এদিকে খেয়াল করবেন। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস আছে তো আপনাদের? ভাই তখন বাড়ায় না, আমি তো দুর্বল মানুষ, আস্তে কথা বলি, আমার আসলে এত শক্তি নাই, একটু সাউন্ড বাড়ায় দিয়ে না, একটু ইকো দিয়ে না, আমার আওয়াজটা যেন নর্মাল হবে না। যেখানে আসেন চুপ করে বসে থাকে, এখন যদি আসতে বলি সামনে আর বাকি অর্ধ গুটে যাবো না, আমরা মাহফিল করি আমরা বুঝি, কোন রকম ইজ্জত নিয়ে যাইতে পারলি তুই বসে থাকে, আমি সেই চিন্তায় আছি, একটু ধৈর্য ধরে সম্মানিত হয় না। ধরো আপনি তো আমার ডিস্টার্ব করে দিলেন, আমি ভয় না শুরু করছি, সবাই সবাই একটু খেয়াল করেন, আমার ভয় না যদি আমার এদিক সেদিক হয়ে যায় আপনার তো লাইন খুঁজে পাবো না, আমার ডিস্টার্ব করেন না, আমি অল্প সময় একটু কথা বলি। আপনার আপনারা যে যেখানে আছেন পয়সা থাকে, এই যে দেখেন আপনি বলছেন আমি 2-3 দিন হচ্ছে তো শুরু করছি, এই লোকগুলো পয়সা থাকছে। আর যদি যারা আসেন আশপাশে যদি মনে চায় ভিতরে আসতে, আমি অনুরোধ করবো, রাস্তাঘাটে অনেকে দাঁড়িয়ে আছে, অনুরোধ করব আপনাদেরকে, যেহেতু আপনাদের এলাকার মাহফিল, মাহফিলটা কেমনি সুন্দর হয়, কিভাবে মেহমানরা আপনাদেরকে প্রশংসা করবে, এই ক্ষেত্রে সবারই নজর থাকা উচিত, ঠিক কিনা? নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, নিজেদের মাঝে যদি কোনো সমস্যা থাকে এগুলো পরে সমাধান করবেন, কিন্তু মাহফিলটা তো সফল করবেন নাকি? কি বলেন আপনারা? এলাকার নামে বদনাম হবে, মাহফিলটা সফল করে, সবাই আসে বসে, আল্লাহ তৌফিক দে, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস করে, ফালা ইউযিজালাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়, এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার মানব জীবনে। আজ
আজকে মুসলমান সমাজের ভিতরে আমাদের হালাত হলো এমন, অনেকে অনেক বড় বড় খেতাবদারী মানুষ, কিন্তু তার প্রতিবেশী কে চিনেও না, সাহায্য নেওয়া তো দূরের কথা, দেওয়া তো দূরের কথা, প্রতিবেশী কাকে বলে সে চিনেও না, প্রতিবেশীর খবর এখানে প্রতিবেশীর কথা বলা হয়েছে, প্রতিবেশী কে মুসলমান কে অমুসলমান এটা বলা হয়নি। হতে পারে আপনার প্রতিবেশী একজন হিন্দু মানুষ, হতে পারে আপনার প্রতিবেশী একজন বৌদ্ধ মানুষ, হতে পারে আপনার প্রতিবেশী একজন গরিব মানুষ, গরিব আপনার যে মর্যাদা একেবারে নিচু মানে। কিন্তু নবীজি বলেছেন যে লোকটা মূলত আল্লাহর উপরে বিশ্বাস করে, পরকালের উপরে বিশ্বাস করে, সে যেন কখনোই তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া এটা ইবাদত। আমাদের দেশে আছে কি, আমাদের দেশে আছে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, প্রতিবেশীর জায়গা কেমনে দখল করা যায় এই দাঙ্গায় আছে আল্লাহ। ঠিক আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, হয়তো আপনাদের এলাকায় নাই অন্য এলাকায় আছে, প্রতিবেশীর জায়গা কেমনে দখল করা যায়। হুজুর করণ নেই বলে ভয় না, আবার মারামারি লাগবে, মারামারি নাই তো তাহলে বয়ান করবো। প্রতিবেশীর হক আদায় করা এটা গুরুত্বপূর্ণ ইবাদত। শোনেন নবীজি রসুলের পাশে ইহুদি বসবাস করতেন, নবীজি মসজিদে নববীর পাশে ইহুদি বসবাস করতেন, ইহুদি অসুস্থ হইলে নবীজি তার সেবা করতেন। হাদিসের মধ্যে একটা ঘটনা এসেছে, আপনার আমার নবী সরকারে দোয়ালাম আশরাফুল আসমিয়া রাহাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী একদিন মসজিদে নববীর মধ্যে সামনে বসা, সামনের মাঠের মধ্যে সাহাবায়ে কেরাম সহ বসা, রাসূল তাকিয়ে দেখলেন একটা লাশ, মৃত ব্যক্তির একটা লাশ, কাঁধে করে কিছু মানুষ নিয়ে সামনে দিয়ে যাচ্ছে। মৃত মানুষটার লাশটা দেখে নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলেন। দাঁড়ালেন কে? নবীজি দাঁড়িয়ে গেলেন, মৃত মানুষের একটা লাশ দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন, মৃত মানুষের লাশ দেখে দাঁড়িয়ে নবীজি ইজ্জত করলেন, সম্মান করলেন। আপনি যার জন্য দাঁড়িয়েছেন, লোকটার পরিচয় জানেন, এই লোকটা তো একজন ইহুদি মানুষ, যে মারা গেছে সে হলো ইহুদি, একজন ইহুদির জন্য আপনি বসা থেকে দাঁড়িয়ে গেছেন। রাসূল বললেন একজন ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর মাজুসি হোক যেই হোক, সে একজন মানুষ, আমি তাকে মানুষ হিসেবে সম্মান করেছি। মানুষ হিসেবে ইজ্জত করা, মানুষ হিসেবে সম্মান করা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দুই নম্বরে মুসলিম বললেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, এই লোক যেন ফাল ইউক্রিম দাইফাহু, সে যেন তার মেহমানকে কদর করে, কদর মেহমানের জন্য ইজ্জত করে, মেহমানের জন্য সম্মান করে। মেহমানের কদর যে করে না, আল্লাহ তার থেকে বরকত উঠায় নিয়ে যায়, বরকত তার কলিজার মধ্যে আল্লাহ কঠোরতা দান করে, কঠোরতা কৃপণতা কঠোরতা, এবং জাহান্নামে যাওয়ার যে সমস্ত আমল আছে এগুলো তার কলিজায় এসে জমা হয়। আর যে ব্যক্তি মেহমানের মেহমানদারি করে, আল্লাহ তার হৃদয়টা উদার করে দেয়, আল্লাহ তার রিজিকের মধ্যে 10 প্রকারের বরকত দান করে।
কয় প্রকারের বরকত, মেহমানের মেহমানদারি করলে কয় প্রকারের বরকত হয় বলুন তো সবাই, এই ছেলে কথা বলো কয় প্রকার, দশ প্রকারের বরকত হয়। সুবহানাল্লাহ, আমাদের সমাজে মেহমান দেখলে অনেক মানুষের মন খারাপ হয়, ঠিক কিনা তুমি বলেন? নিজের বোন 15 বছর হয়েছে বিয়ে দিয়েছে, বোনটা ভালো আছে না মন্দ আছে খবর নেই না, ভাগনা ভাগ্নি গুলো ভালো আছে না মন্দ আছে খবর নেই না, ফোনও দেয় না, বাড়িতে আসতেও বলে না, দাওয়াতও দেয় না, বছরে 2টা ঈদ যায় অন্তত ঈদ গুলোর মধ্যেও থাকে মনে করে না, মাঝে মধ্যে বোনটা যদি তার স্বামী নিয়ে বেহায়ার মতো বাড়িতে চলে আসে, তারপরে বোনের সাথে সময় দিতে চায় না, দেখে না দেখে না দেখার ভান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এমন কিছু মানুষ আছে না সমাজে, আত্মীয়তার বন্ধন রক্ষা করে না, মেহমানকে সম্মান করে না, কেন বোনকে সময় দেয় না, কারণ কি? বোনকে জিজ্ঞাসা করে না, ফোনও দেয় না, কারণ কি? সে মনে করে বোনকে যদি ইজ্জত দেই সম্মান দেই কথা বলি, আমার বোন আমার কাছে হয়তো তার হক ও আরিশটা চেয়ে বসতে পারে। বোনের ওয়ারিশ আছে না আপনাদের এলাকায়? কি বোনের ওয়ারিশ দেন? কথা বলেন সবাই, হ্যাঁ হ্যাঁ ভাই কথা বলেন না কেন? বোনের একটা ওয়ারিশ আছে না? হ্যাঁ, বোনের ওয়ারিশটা দেওয়া কি শূন্য মুস্তাহাব না ওয়াজিব? কি মাশাআল্লাহ জানে কিন্তু আমল করে না, ঠিক না? আপনার নামাজ পড়া যে না পড়া যে গুনার কাজ, এটা কে না জানে? কি বলে যে নামাজ কি সবাই পড়ে? বিড়ি খাওয়া যে বহুত বড় ইবাদতের কাজ, এটা কে না জানে? বিড়ি খাওয়া ইবাদতের কাজ না, বিড়ি খাইলে মানে কোন কোন সব হয় মানে বলেন তো শুনি, পৃথিবীর কোন কোন ইমাম বলছে যে বিড়ি খাইলে একটু সব হয়? আছে সব, ইমাম আবু হানিফা বলছে যে 500 কোটি সব হয় বিড়ি খাইলে, ইমাম শাফি আরো বেশি, মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল, পৃথিবীর কোন ইসলামিক স্কলার কোন মাসলাকের কোন আলেম বলছে যে বিড়ি খাইলে বহুত সব? আছে এরকম কথা নাই? তো বিড়ি খাওয়া কি বলেন বলেন আপনারাই বলেন, বিড়ি খাওয়া কি? কে কে এই বিড়ি খাওয়া যে হারাম, এই এই পক্ষে কে কে আছে? মাসালা এলোমেলো হয়ে গেছে, মাসালাটা যে এলোমেলো মাসালা, আর এই জিনিসটা যে খায় মানুষটা এলোমেলো, মাসলা যেমন এলো এলো দেখায় সেও এলো রাগ করতেছে। হ্যাঁ আচ্ছা, বিড়ি খাওয়া হারাম হতো, বিড়ি খাওয়া মাকরু হতো, আমি দিয়েছি না আপনারা দিলেন? আপনারা মিলে দিয়েছেন, এক পক্ষ বলছেন হারাম, এক পক্ষ বলছেন মাকরু, আমি কোনো কিছু বলছি? আমি কিছু বলছি না, আমি শুধু এইটা বলছি, অন্তত এইটা তো বলতে পারি যে বিড়ি খাওয়া কোনো সওয়াবের কাজ, এটা তো শিওর, হারামও বলি নাই মাকরুহ বলি নাই। হারাম বললে তো অনেকে হয়তো রেগে উঠে যাবেন, এমনি তো চিন্তা করতেছেন উঠে দাম উঠে বসতেছি না, আমি হারামও বলছি না মাকরুহ বলছি না। আচ্ছা, বিড়ি খাওয়া যে সওয়াবের কাজ না, এইটা তো ঠিক, এই পক্ষে কারা কারা আছে বিড়ি খাওয়া যে সওয়াবের কাজ না? সবাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেই কাজটা সওয়াবের না, এই কাজটা কোনো মুমিনের করা উচিত? যে কাজে সওয়াব নাই আপনার আমার, এই কাজটা কি একজন মুমিনের করা উচিত? কোন প্রসঙ্গে যেন এদিকে চলে গেল, আপনারা যেমন এলো মেলো একটু এলো মেলো হইতেছে, ভাইরা বিড়ি খাওয়া
হারাম হোক অথবা মাকরুহ হোক, ইসলামের দৃষ্টিতে এই ধূমপানটা পছন্দনীয় না, অ্যাকসেপ্টেবল না। এটা যদি পারেন ছেড়ে দেন, এ হারাম বলেন আর মাকরুহ বলেন এটা ফতোয়ার ব্যাপার, এটা কিসের ব্যাপার? ফতোয়া দিয়ে জায়েজ না জায়েজ জানা যায়, হালাল হারাম জানা যায়, ফতোয়া দিয়ে সর্বোচ্চ আল্লাহর বান্দার কাতারে সামিল হওয়া যায়। আর যেটা হালাল হারাম অথবা মাকরুহ এই ফতোয়ার ধারে কাছে না গিয়ে সে তাকে অবলম্বন করে, যে কাজের মধ্যে সন্দেহের অবকাশ আছে এই কাজটা যে মুমিন করে না এটাকে মুত্তাকি বলা হয়, সে তাকওয়া অবলম্বন করে, যেই লোক তাকওয়া অবলম্বন করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। ফতোয়ার তাকওয়া এক জিনিস নয়, ফতোয়ার জায়গা জমিনে আর তাকওয়ার বাড়ি আসমানে। আল্লাহু আকবার বলেন, যেখানে সন্দেহ হয় সন্দেহ সন্দেহ যুক্ত কোনো কাজ কোনো মুমিন করতে পারে না, এটার মধ্যে কোনো তাকওয়া নাই, এটার মধ্যে হয়তো ফতোয়ার অবস্থান আছে। আর তাকওয়া হল সন্দেহ যুক্ত কোনো কাজের মধ্যে একজন মুমিন যায় না, আল্লাহকে ভয় করে, যার হৃদয়ের ভিতরে তাকওয়ার জন্ম হয় আল্লাহ তারে বন্ধু হিসেবে ঘোষণা করে। আশার পাতালের ব্যবধান ফতোয়ার দেওয়ার দ্বারা বান্দা হয় বান্দা, আর তাকওয়ার দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। যেমন একটা লোক একটা কাজের মধ্যে গিয়েছে, এটার মধ্যে সন্দেহ আছে এটা জায়েজ না নাজায়েজ, এমন একটা সন্দেহ আছে। একজন মুমিন বান্দা জায়েজ না নাজায়েজ এমন কোন সন্দেহযুক্ত কাজ যদি তার সামনে আসে সেটা করতে চায় না, বলে যেটার মধ্যেও সন্দেহ আছে এটা আমি করবো না, এটাকে আমি বিরত থাকবো, এটার নামই তাকওয়া। যে সন্দেহযুক্ত কাজটাও ছেড়ে দেয় এই লোকটা আল্লাহর বন্ধু হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপরে এইভাবে ফরজ করা হয়েছে। কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য রোজার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। রোজা এমন এক আমলের নাম, আরে মানুষ হজ করলে হজ জানে, মানুষ তাকে হাজি সাহেব বলে, একটা মানুষ নামাজ পড়লে মানুষ তাকে দেখে জানে শুনে নামাজ পড়ি, একটা মানুষ যখন যাকাত দেয় সাদাকা দেয় মানুষ জানে লোকটা যাকাত দিয়েছে, মানুষ তাকে দানশীল হিসেবে জানে। কিন্তু রোজা এমন একটা আমল যে আমলটা দুনিয়ার কোনো মানুষ জানবার কোনো উপায় নাই। আপনি যদি রোজা না রাখেন বাসায় গিয়া গোপনে খাবার খান, দুনিয়ার কেউ খবর নেবে আপনার, কেউ আপনার খবর নেবে না। এই রোজাটা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়, আল্লাহর জন্য রোজা রাখা হয়। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আসসাউমলি, রোজাটা আমার জন্য, ও আনা আজিজি বিহি, এই রোজার যে জাজা এটা আমি আল্লাহ দিব। যেই লোক রোজাদার হয় এই লোক মুত্তাকি হয়, যেই লোক রোজাদার হয় আল্লাহকে না দেখে ভয় করে, যেই লোক রোজাদার হয় আল্লাহকে না দেখে ভয় করে, পরকালকে না দেখে ভয় করে, এই জন্যই লোকটার ভিতরে তাকওয়ার জন্ম হয়, তাকওয়ার জন্ম হয়, আর যার দিনের মধ্যে তাকওয়ার জন্ম হয় এই লোকটা আল্লাহর বন্ধু দিয়ে রূপায়িত হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, বন্ধু মুত্তাকি হইলে বন্ধু হয়। যেই লোকের ভিতরে তাকওয়ার জন্ম হয় এই লোকের স্বভাব চরিত্র হয় বরং নরম নরম, গরম হয় না, এই লোকের স্বভাব চরিত্র কর্কশ হয় না, কঠোর হয় না, এই লোকটা বেয়াদব হয় না, এই লোকটা মানুষের মাল আত্মসাৎকারী হয় না, এই লোকটা আত্মীয় স্বজনের হক মেরে দেয় না, এই লোকটা মানুষকে কষ্ট দেয় না। এই যে আমাদের জীবন, পাড়া প্রতিবেশীর প্রতি আপনার আমার জীবন কেমন,
আজকে ছোট্টবেলায় আমরা দেখতাম বাড়িতে একটা ভালো তরকারি রান্না হলে, যেমন একটা গোশতের তরকারি রান্না করলে অথবা একটা ইলিশ মাছ রান্না করলে গ্রাম বের হইত, আশপাশে বাড়ির সবাইকে অল্প অল্প করে হলো দিয়া হলো তরকারিটা খাইতে হয় না? হ্যাঁ, কোন বিরা ঠিক না? ছোটবেলা দেখছিলাম আমরা এগুলো, ভালো একটা তরকারি রান্না করলে আশপাশের বাড়ির মানুষগুলো গরিব অথবা তারা আনতে পারে নাই 2 কেজি গোশত, 1 কেজি গোশত অথবা একটা ইলিশ মাছ আনতে পারে, দামি জিনিস, তারপরেও মানুষের দিলের মধ্যে ছিল দয়া, মায়া, ভালোবাসা, অল্প একটু তরকারি অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে সবাইকে দিয়ে মিলেমিশে খাইছে, ঠিক না? এখন কি এটা আছে? কথা বলেন আপনারা, রাগ করতেছে? এখন কি সমাজে এই ভ্রাতৃত্বটা আছে? আর এখন তো মানুষ মরে পড়ে থাকলেও ফলন নেয় না, বরঞ্চ সে আরো খুশি হয় তার প্রতিবেশী যদি মুসিবতে পড়ে সে মনে মনে খুশি। কথা বলেন, এই সবাই বলেন, প্রতিবেশী যদি মুসিবতে পড়ে সে মনে মনে খুশি হয়, নিজের বোনটার হক মেনে দিয়েছে খুশি, অথচ মসজিদের মধ্যে গিয়ে এখন হুজুর যখন জুমার দিন কালেকশন করে বলে হুজুর আমি 50,000 টাকা দিব, বলে নাম লেখেন কি দিব কোথা, কি করে আসছে? বোনের হক মেনে দিছে, বোনের সাথে সম্পর্ক নেই, বোনের যে ওয়ারিশটা এটা দেয় না, আছে না এটা সওয়াব? নিজের বোনের হক মেরে যে লোক মসজিদে গিয়ে 50,000 টাকা দেয়, কে বলছে আপনাকে 50,000 টাকা দিতে মসজিদে? ভাইরা আপনি মসজিদে 50,000 না 50 লাখ টাকা দেন, এটা আমরা চাই, কিন্তু আপনি আগে যার হকটা আপনি তারে দিবেন না? কথা বলেন না কেন? আপনার বোনের হকটা দিবেন না? আপনার বোনের হকটা কিন্তু আপনার কাছে সে দয়া মায়া দিয়ে নিতে চায়, যেটা তার হক, তার অধিকার, এটা আপনি তাকে দেন, তারপরে আপনি 50,000 পারেন না, আপনি 50 টাকা দেন মসজিদের সমস্যা নেই, আপনার সক্ষমতা অনুযায়ী দেন, কিন্তু আরেকজনের হক মেরে দিয়া এভাবে দান সাদাকার কোন মূল্য আল্লাহর কাছে না। আপনারা রাগ করেন না কিন্তু আমার ভয় নেই, রাগ করতেছে? হ্যাঁ, বহু ভদ্রলোক আছে, বহু ভদ্রলোক নামাজি হাজি সাহেব, বোনের হক মারছে, ভাইয়ের হক মারছে, পাড়া প্রতিবেশীর হক মারছে, হজ করে আইসা ফজরের নামাজ পড়ে গিয়া বাসা, এই লুঙ্গিটারে কাঁসা দিয়া, কাঁসা বুঝে লিংটি, লিংটি দিয়া কোদাল একটা কান্দে নিয়া বন্দে গিয়া খেতে আইল কাটে আইল, আপনাদের লাগে কি বলে যে খেতে সীমানারে কি বলে গালা কাটে, গালা, আর খেতে সীমানারে কি বলে লাইল, লাইল অথবা আইল, বুঝছেন তো আপনারা? হ্যাঁ, এখন বুঝাইতে পারলে গেছে আইল আর লাইল দিয়ে একে একটা বলে আপনার, এই যে কোদাল দিয়ে যে কাটে গালা কাটে, গালা কাটছে ওই পাশের যে জায়গাওয়ালা খেতটা, যা দুর্বল মানুষ, লাঠি সুটা নাই, দল ক্ষমতা নাই, বংশ ছোট, তার সাথে মারামারি করে পারবে না, হাজির সাহেব প্রতিদিনই মাসাল্লাহ একটু একটু করে কাটতে আর 2-3 হাত ঢুকাই দিয়েছে, ঠিক আপনারা বললেও ঠিক না বললেও ঠিক, আছে একটু জোরে সুরে বইলে পছন্দ না হইলে বইসা থাকে, আমি জানি আমার বয়স পছন্দ লাগে আপনাদের, আমার বয়স পছন্দ করা লাগবে না, আমি পছন্দ করতে আসি না, তো এই কথাগুলো বলার দরকার, এগুলো আপনাদের ব্যবসায় বলতে পারবেন না, বললে বলবেন হুজুর গাপটি গুল করে, হুজুর আপনারা জোহরের সময় দেখছি আসরের জন্য না দেখি মসজিদে যান, ঠিক না? ঠিক ঠিক আসতে বলেন কেন ভাইয়া, ঠিক জোরে বলেন এখন যদি কোন মুসল্লি বলে দাদি সাহ মসজিদের কাঁথা সোজা করার আগে খেতের লাইনটা ঠিক করে আসে, সোজা করে আসে, লাগবো না একটা মারামারি? কিন্তু এই ভদ্রবেশী শয়তান গুলোকে থামানো দরকার, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, হজ করা এক জিনিস,
আর মানুষের হক মারা আর এক জিনিস। আপনি ভাবেন হস করে করে আপনি মার পেয়ে গেছেন, এটা ভাববে লাভ নাই আপনার। আপনার ভাবনায় আল্লাহ আপনাকে কিছু দিবে না। আল্লাহ নবী বলেন ফালা ইউদি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে এই লোকটা যেন তার প্রতিবেশীকে কখনোই কষ্ট না দেয়। ইহুদির লাশ নবীজির সামনে দিয়ে যায়, নবীজি বসা থেকে দাঁড়ায় গেলেন, সম্মান করলেন, সাহাবায়ে কেরাম বলেন হুজুর একটা ইহুদির জন্য আপনি দাঁড়াইলেন। রসুল বললেন ইহুদি হোক আর মানুষই হোক আর মুশরিক হোক যে হোক, সে একজন মানুষ, মানুষ হিসেবে আমি তাকে সম্মান জানালাম। রেসপেক্ট করা, প্রতিবেশীকে সম্মান করা, গরিব হোক অসহায় হোক যে হোক আপনাদেরকে সম্মান করবে, তার মর্যাদা রক্ষা করবে। ফজরের নামাজ পড়ে গিয়া বুইরার কাজ নাই তো, এই বাড়ি এইটা ঠেলে ওইটা ঠেলে পাশের বাড়িওয়ালার সাথে ঝগড়া একটা লাগাই রাখছে, কথা বলে কি হবে আপনার? এক দুই ইঞ্চি বা এক দুই হাত জায়গা আরেকজনের দখল করে আপনার লাভটা কি? আপনি যে সব সাদা করছেন সাদা, আপনি যে কবরের যাত্রী, কি পরিমাণ আকাম আপনি করছেন আপনার মনে আছে? আপনি কি পরিমাণ আরেকটা মানুষের উপরে জুলুম করছেন, কি পরিমাণ জায়গা দখল করছেন আপনি, কার জন্য রেখে যাচ্ছেন এই জায়গা? জোর করে যে এক হাত দুই হাত জায়গা আপনি দখল করেছেন, কেয়ামতের মাঠে আল্লাহ তাআলা পুরা জমিনটা ওই লোকের গলার মধ্যে ঝুলাইয়া দিবে, ঝুলাইয়া দিবে, পুরা জমিন ঝুলতে থাকবে। যেখানে মানুষ এক মন দুই মন ওজন ছাড় নিয়ে ঘুরতে পারে না, আপনি পারবেন পুরা জমিন গড়াই নিয়ে ঘুরতে? রে বাবা, কেন এগুলো কেন করছেন, কার জন্য করছেন? আপনার সন্তান দুইটা লাইব্রেরিতে দিবে না, সে উপভোগ করবে, সে বেনিফিশিয়ারি হবে, কিন্তু আপনার পাপে দায়ভার নিবে না সে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই জায়গাগুলো ঠিক করেন। প্রতিবেশীর সাথে ঝামেলা থাকলে মিটিয়ে ফেলে। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে মারা গেলে মানুষ মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা ধরে বলেন, শুক্রিয়া আদায় করে, ইন্না লিল্লাহ বলা তো দূরের কথা, মিষ্টি বিয়া মিষ্টি আলহামদুলিল্লাহ বলে। আবার কিছু কিছু মানুষ আছে মারা গেলে শুধু প্রতিবেশী কাঁদে না, গাছপালাগুলো পর্যন্ত কান্না করে। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানের একজন বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন, বহুত বড় বুজুর্গ আলেমের দিন ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী ছিল একজন মানুষ, এই যে আপনার কোনটি কোরাল বানায় না দাঁটা বানায়, এগুলো কি বলে, কামার না কামার, কামার ছিল কামার একটা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইবাদত দেখে 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 দেখে, ভালো ব্যবহার দেখে দেখে কামাল মুসলমান হয়ে গেছে, ভালো ব্যবহার দেখে মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষের সম্পদ জমিনে থেকে যায়, এটা বিলীন হয়ে যায়, মানুষের আচার ব্যবহার যেটা মানুষের কলিজার মধ্যে ঢুকে, লোকটা মরে গেলেও সারা জীবন মানুষ মনে রাখে, মানুষ দিন থেকে দোয়া করে, ঠিক না? যে লোকের দিন ঠিক হয় না, যে লোকের মন ঠিক হয় না, যার হৃদয়ের মধ্যে, যার দিলের মধ্যে, যার কলবের মধ্যে সমস্যা, যে মানুষকে নিয়ে ভালো চিন্তা করে না, মানুষের কল্যাণ ভাবতে পারে না, মানুষকে নিয়ে চিন্তা করতে পারে না, এই মানুষগুলো কখনো মুক্তাকে হয় না, এই মানুষগুলোর মধ্যে কখনোই তাকওয়া আসে না, তাকওয়া অবলম্বন করতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, খুব লক্ষ্য করেন, খুব খেয়াল করেন, ও আমার ভাইরা, চা আছে একটু রং চা রং চা বসে বসে।
একটু খেয়াল করে নিলাম, আমি চেষ্টা করছি যে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলি, আপনারা হয়তো আমাদেরকে ছোট মনে করেন, আমরা আসলেই ছোট, কিন্তু তারপরে আমরা আপনাদের এখানে কয়েকজন মানুষ আছে ভাই, আমি ঢাকায় দুইটা মসজিদে জুমা পড়াই, দুইটা, একটা খিলখিতে আর একটা বাড়িধারা, আমি যে মসজিদে জুমা পড়াই 10-15 হাজার মুসল্লি, আপনারা কয়শো মানুষ আছেন এখানে, তাও যদি ওটা বসা করে এদিক সেদিক করে তো যাবে না। আগামীকালকে যাবো ইনশাল্লাহ জুমা পড়াইতে, সেই টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ মসজিদ আছে না, ওই মসজিদে কালকে জুমা পড়াবো। আপনাদের চেয়ে আমার ব্যস্ততা বেশি, আমার টেনশনটা বেশি, আপনারা যদি একটু সময় দিতেন তাহলে হয়তো কিছু কথা বলতে পারতাম, ওটা সময় এক ঘন্টা খেয়াল করে। সম্মানিত ভাইরা আমার অনুরোধ করছি, আরো দাবসা করবেন না, ডিস্টার্ব করবেন না, অনুরোধ করছি অনুরোধ, কেউ ভাইয়ের আমার প্রতিটা বয়ানের একটা রূপ আছে, রূপ মানুষের যেমন দেহটা চলতে একটা রুহের প্রয়োজন, বয়ানের একটা রূপ আছে। আমরা আসলাম আর গেলাম, কিছু চিৎকার করলাম আর কিছু গজল বললাম, চলে গেলাম, আপনারাও হাত দিয়ে দিলেন, আপনারা শুনলেন মজা লাগবে, চলে গেলেন, ফজরের নামাজ পড়া থেকে বাদ দিলেন সব, কোনো লাভ নাই। বাবাজি, যে বয়ানের রূপ থাকে না, রূপ থাকে না, এই বয়ানের দ্বারা কোনো মানুষের দিল পরিবর্তন হয় না। কান সুখ পাওয়া যায়, কানে একটু মজা পাওয়া যায়, কিন্তু মানুষের যে রূপ পরিবর্তন, যেটা দিল পরিবর্তন, এটা হয় না। আর বয়ানের রূপ তখন তৈরি হয় যখন সবগুলো মানুষ, মানুষ 10,000-20,000 হইতে হবে এটা জরুরি না, 10 জন মানুষও যদি চুপ করে বসে থাকে আমলের নিয়তে বয়ান শুনে, ও জবান, বক্তার জবান থেকে আল্লাহ তাদের উপকারী কথাই বের করে দেয়, একটু আদব রক্ষা করে বসে, আল্লাহ তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, একজন ইহুদির জন্য যদি আমাদের নবী বসা থেকে দাঁড়িয়ে দিতে পারেন, আমাদের কি উচিত নয় মানুষকে সম্মান করা? হ্যাঁ, কিন্তু আমরা সম্মান করি না, আমাদের মধ্যে সমস্যা, আমাদের লেবাস ঠিক আছে কিন্তু আমাদের কলম ঠিক নাই, এই লম্বা দাড়ি, বিশাল বড় পাগড়ি মাথা, সবই লেবাস ঠিক হয়ে গেছে কিন্তু একটা মানুষ যেভাবে মানুষ হয় এভাবে তার কলম ঠিক হয় নাই। রমজানের রোজা আসছে মানুষের কলব ঠিক করার জন্য, আর যার কলব ঠিক হয়ে যায়, যে মুত্তাকি হয়ে যায়, যে আয়াতগুলো তিলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলেন উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজলিফাতিল জান্নাহ, যেই মুত্তা মুত্তাকি হয়, যেই লোক মুত্তাকি হয়, এই লোক হাশরের মাঠে দাঁড়াবে, আল্লাহ তার জান্নাতটা তার কাছে এনে দিবে। উজলিফা বলা হয় নিকটবর্তী করা, কে কাছে আনা, কে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত কাছে আসবে, গায়রা বাঈদ, দূরে থাকবে না, একেবারে কাছে নিয়ে আসবে। ভাইরা আপনারা জানেন ফুল সিরাতের ফুল 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও ধার, এই রাস্তাটা পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে প্রতিটা মানুষের। আল্লাহ বলেন যারা মুত্তাকি হয় রাস্তাটা এতটাই ছোট হবে যে জান্নাতটা তার কাছে চলে আসবে। সব মানুষের জন্য ফুল সিরাতের ফুল 30,000 বছরের রাস্তা হয় না। এই জায়গার নাম কি? বারুইপাড়া, বারাইপুর না? এখান থেকে যদি আপনি ঢাকা যান, একটা লোক যদি এখান থেকে হেলিকপ্টারে যায় কত সময় লাগবে সর্বোচ্চ? আধা ঘন্টা বা 45 মিনিট সর্বোচ্চ? আচ্ছা, এখান থেকে দূরত্ব ঢাকায় কত কিলো জানা আছে কেন? 100 কিলোর মতো। আচ্ছা, 100 কিলো জায়গা,
একটা লোক হেলিকপ্টারে এখান থেকে যাওয়া শুরু করলে অনেক ঘন্টায় যেতে পারে, ঠিক কি না? আবার হেলিকপ্টারের পরে ধরেন প্রাইভেট কার, আমি যে গাড়ি নিয়ে আসছি, কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা 3.5 ঘন্টার নিচে তো অবশ্যই না, রাস্তা কিন্তু 100 কিলো। হেলিকপ্টারে যাওয়া যায় আধা ঘন্টা, অনেক ঘন্টা, আর প্রাইভেট কারে যাওয়া যায় 3.5 ঘন্টা। আচ্ছা, প্রাইভেট কার বাদ দেন, যদি আপনি এখন সাইকেলে যান, সাইকেলে গেলে আরো বেশি লাগবে না সময়? সাইকেল বাদ দেন, এখন যদি পায়ে হাঁটা শুরু করেন, রাস্তা কিন্তু 100 কিলোই, কিন্তু যানবাহনের ধরন বুঝে দূরত্বটা তৈরি হয়, ঠিক কি না? কথাটা বুঝতে পারছেন? যানবাহনের ধরন বুঝে দূরত্ব তৈরি হয়। ভাইরা, বুঝে গেছে কোনটা ঠিক কিরকম? যার আমল, যে লোকটা মুত্তাকি বেশি হবে, যার তাকওয়া বেশি জন্ম নেবে দিনের মধ্যে, এই লোক তার ভুল সিরাতের ভুলটা এতটাই ছোট হবে যে একটা কদম দিবে অপর প্রান্তে ভুল সিরাত পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হে মানুষ শুনো, যারা মুত্তাকি হয়, যারা তাকওয়াবান হয়, যাদের দিনের মধ্যে তাকওয়া ধারণ করে, যারা নিজের অন্তরটাকে পরিষ্কার আর পরিচ্ছন্ন করেছে, এই মানুষগুলোর কাছে জান্নাত এনে দেওয়া হবে। তার মানে হলো জান্নাতটা তার নিকটবর্তী হয়ে যাবে, বাইরা বাড়ি দূরে থাকবে না। অর্থাৎ 30,000 বছরের ফুলসিরাতের ফুলটা তার কাছে এতটাই সংকীর্ণ হবে, একটা কদম দিবি অপর প্রান্তে সে পাবে জান্নাত। সুবহানাল্লাহ বলো সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে বলবেন, পাখির বেশি জান্নাতের তালাশে দৌড়াবে, আর এই মুত্তাকি মানুষগুলো যারা তারা জান্নাতের তালাশে দৌড়ানো লাগবে না, জান্নাত স্বয়ং নিজে আল্লাহ তাআলা জান্নাতকে তার সামনে হাজির করবে। জান্নাত উপস্থিত করে আল্লাহ নিজে এইভাবে এইভাবে দেখাবেন। এই খেয়াল করে কথা বলবো বাইরে, আল্লাহ নিজে ইশারা করে বলবেন, জান্নাতটা কাছে এনে এভাবে বলবেন, আমি তোমার সাথে যে জান্নাতের ওয়াদা করেছিলাম এইটা সেই জান্নাত। সুবহানাল্লাহ বলছেন না? কি মনে করছেন জান্নাতকে? বাবা সময় নেই আমার জান্নাতের বর্ণনা দেওয়ার, সময় নেই। তবে জান্নাত এমন একটা জায়গা যেখানে না এবং অশান্তি বলতে কোনো শব্দ জান্নাতে নেই, না এবং অশান্তি এই জাতীয় কোনো কাজ কর্ম জান্নাতে নাই, যে আপনি কিছু চাইছেন আসবে না, না এমন হবে, সব হাজির থাকবে আপনার সামনে। প্রিয় ভাইরা আমার, এই জান্নাত আল্লাহ তাআলা বান্দার সামনে উপস্থিত করবেন, উপস্থিত করে আল্লাহ নিজে, যেমন আপনি আপনার সন্তানটাকে ভালোবাসেন, খুব মহব্বত করেন, তারে জানান নাই, আপনি ঢাকা শহর থেকে তার জন্য বড় একটা গিফট আনছেন, ভালো সুন্দর একটা গিফট আনছেন, এনে তার সামনে হাজির করে দিয়ে বললেন, বাবা এটা তোমার জন্য এনেছি, বাচ্চাটা যেমন খুশি হবে তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হবে। বান্দা তখন আল্লাহ বলবে, হাদা মা তুআদুন, এরে বান্দা আমি তোমার সাথে যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম এটা সেই জান্নাত। সুবহানাল্লাহ, আমাদের সাথে জান্নাতের ওয়াদা আছে না আল্লাহ? কথা বলুন, আমাদের সাথে আল্লাহর ওয়াদা আছে না? জান্নাতের ওয়াদা, কিসের ওয়াদা? আর ইন্নাকা লাআলা, আল্লাহ তাআলার ওয়াদা, ইন্নাকা লা তুখলিফু মিআদ, আল্লাহ কখনো এটা কমিটমেন্ট লেস করে না, আল্লাহ কখনো ওয়াদা লেস করে না, ওয়াদা ভঙ্গ করে না, ঠিক কি না? ওয়াদা ভঙ্গ আল্লাহ করেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নিজে আপনারে যদি আল্লাহ বলেন, বান্দা আমি তোমার সাথে যে ওয়াদা দিয়েছিলাম, আমার মতো ব্যক্তির যদি আল্লাহ হাশরের মাঠে বলে, এই সালমান
তোমার জন্য যে জান্নাতটা ছিল না, এইটা সেই জান্নাত, আমার চেয়ে সুখী আর কে হবে? আপনার সামনে যদি আল্লাহ ভাবে জান্নাতটা হাজির করে বললেন, বলবেন হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ, যারা আওয়াব হয়, আওয়াব যারা প্রত্যাবর্তনশীল হয়, অর্থাৎ আল্লাহর কাছে ফিরে যাবে বলে মনস্থ করে, হাফিজ যে মানুষগুলো গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, যেই মানুষগুলো পাপাচার থেকে নিজেকে বিরত রাখে, নিজের চোখটাকে গুনার কাছ থেকে বিরত রাখে, নিজের কানগুলোকে গুনার কাছ থেকে বিরত রাখে, নিজের চিন্তা চেতনাকে গুনার কাছ থেকে বিরত রাখে, এই মানুষগুলোর সামনে আল্লাহ তাআলা জান্নাতকে উপস্থিত করবেন, জান্নাত হাজির করে আল্লাহ বলবেন, আদম তোমার গুণী জান্নাতের ওয়াদা আমি তোমার সাথে করেছিলাম। সুবহানাল্লাহ, সম্মানিত ভাইরা আমার, এ হলো জান্নাতের ওয়াদা। এরপর আল্লাহ তাআলা বলেন, মান খাশিয়া আর-রাহমান বিল গায়ব, আল্লাহ তাআলা বলে যে সমস্ত মানুষ রহমানকে না দেখে ভয় করে, দয়ালু আল্লাহকে না দেখে ভয় করে, আমরা কি আল্লাহকে ভয় করি না? হুজুরে বলেন, আপনারা কি আল্লাহকে ভয় করেন না? আল্লাহকে কি আমরা দেখছি কখনো? না দেখি, কিন্তু আল্লাহকে ভয় করি। আল্লাহদের কথাগুলো আমাদেরকে বলতেছেন, আল্লাহ বলছেন, মান খাশিয়া আর-রাহমান বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে ভয় করে, যারা না দেখে দয়ালু রহমানকে ভয় করে, ওয়াজা বিকলবিন, তারা আল্লাহর কাছে হাজির হয় এমন অবস্থায় তার অন্তরটা হয় কালবে মুনি। কালবে মুনিব কাকে বলে, এটা ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, এটা একটু শুনেন। আমার বয়ান শেষ, আমার টাইমও শেষ, বয়ানও শেষ, আমার আয়াতগুলো শেষ। সম্মানিত ভাইয়েরা, কালবে মুনিব কাকে বলে, কালবে মুনিবের প্রয়োজনীয়তা কি? শুনেন, আল্লাহ তাআলা কিন্তু মানুষের চেহারার দিকে তাকান না। নবী যে হাদিসের মধ্যে বলে, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নবীজি বলেন, আল্লাহ তাআলা কখনো বান্দার চেহারাটা কত সুন্দর এটা তাকায় দেখে না, আল্লাহ তাআলা কখনো বান্দার এই মাল দন্ডগুলো কি পরিমাণ আছে এটা না তাকায় দেখেন না, আল্লাহ তাকায় দেখেন কার কলবটা কতটা পবিত্র পরিচ্ছন্ন আছে এটা তাকায় দেখেন, তার আমল কত সুন্দর এটা তাকায় দেখে। সম্মানিত ভাইরা আমার, ওয়াজা কলবি মুনিব, কলবি মুনিব মানে বিনয় অন্তর, পবিত্র অন্তর, পরিচ্ছন্ন অন্তর, যে অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ হিংসা নাই, যে অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহমিকা নাই, দাম্ভিকতা নাই, অহংকার নাই, কারো প্রতি কোনো ঘৃণা নাই, বিদ্বেষ নাই, কোনো মানুষের অকল্যাণের চিন্তা তার দিনের মধ্যে নাই, এই মানুষটার অন্তরটা হয় কালবে মুনিব। আর এই কালবে মুনিবের অধিকারী যে হয়ে যায়, এই লোকটা জান্নাতুল ফেরদাউস, জান্নাতটা তার কাছে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাযা মা তুআদুন, এটা তোমার সেই জান্নাত। সুবহানাল্লাহ, বলুন, ওয়াজা কলবি মুনিব, আল্লাহ রাব্বুল আলামিন বলে কলবি মুনিব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এমন পবিত্র অন্তর নিয়ে একটা মানুষ যখন আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, উদখুলুহা বিসালাম, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আমন আগমন, কারি সাইদ সাইদ আহমদ সাহেবের আগমন, আসাদ ভাইয়ের আগমন, কারি সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের আগমন, আপনাদের এখানে যারা আসছে ইজ্জত সম্মান করে, সম্মান করে,
আমি সাধারণত বয়ানে দুই ঘন্টা আড়াই ঘন্টা দিচ্ছি, বয়ান হয় না, বয়ান করি না, আজকে আমি সংক্ষেপ করে দিচ্ছি, বয়ান আমার শেষ। আমি শেষ কথা এটাই বলতেছি, আমার ভাই আসছেন, ওনাকে পরিবেশ দেন, সবাই শান্ত সৃষ্ট হয়ে সুন্দরভাবে আদর দিয়ে বসেন, তাহলে যিনি এসেছেন তার দোকান থেকে কথা বের হবে, আর নয় কথা বের হবে। আর শেষ কথা হচ্ছে আল্লাহ তাআলা যে লোকটার দিনটা পরিচ্ছন্ন পবিত্র হবে, মুত্তাকি হবে, এই লোকটা যখন আল্লাহর কাছে উপস্থিত হবে, ওয়াজা আবি কলবি মুনি, একটা পবিত্র আত্মা বিনয়ী আত্মা নিয়ে কলব নিয়ে আল্লাহ তাকে বলবে উদখুলুহা বিসালাম, তুমি শান্তির সহিত জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার বলুন, কতদিনের জন্য? যালিকা ইয়াউমুল খুলুদ, চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো, চিরকালের জন্য। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আসেন তো আমাদের দিনটা আমরা ঠিক করি, পারবো? আহ ও ভাই, যার হৃদয়ে অহংকার নাই, দাম্ভিকতা নাই, অহমিকা নাই, অকল্যাণ নাই, প্রতিবেশীকে কষ্ট দেয় না, সবার সাথে সদাচরণ বজায় রাখে, প্রিয় ভাইরা মানুষ তার সাথে শত্রুতা করতে পারে কিন্তু সে তার সদাচরণ বজায় রাখে, এই একটা গুণ যদি একটা মানুষের ভিতরে চলে আসে, মানুষ তাকে জিন্দাবাদ দিল নাকি নিন্দাবাদ দিল এটা কোনো বিষয় না, আল্লাহ তাআলার কাছে লোকটা যখন উপস্থিত হবে তখন